বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ হলো জন্মাষ্টমী, তো সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যার যার ঘরে গপু সোনা আছে তাদেরকে সবাই খুব ভালো করে সেবা যত্ন করো। আর দেখো আমি কি অনলাইন থেকে আনিয়েছি আমার গপু সোনার জন্য, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখেই আমি চলে এসেছি। তো দেখো, এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি অর্ডার করেও ফেলেছিলাম। আর আজ হলো গোপালের জন্মদিন, তো সেটা আমি গোপালকে দেব। দেখো সুন্দর একটা বাসি, আর অলরেডি গোপালের সব জিনিসই আমার কাছে আছে, তবুও আমার এই সেটটা পুরোটাই ভালো লাগলো, এই কারণেই আনালাম। কি সুন্দর দেখো, একটা ময়ূরের মতন আছে, আর বাসিটা খুবই সুন্দর। আর এটা হলো গোপালের মুকুট, দেখো মুকুটটা ভীষণ সুন্দর লাগছে। আর এটা হলো গোপালের, এই হারটা দেখে আমার বেশি ভালো লেগেছে। তো আমার গোপুর একটু বড় বড়ই হবে, তো আমি সেইভাবেই পরিয়ে দেব, আর যখন পরাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভীষণ সুন্দর, তো গোল্ডের জিনিস তো অবশ্যই আছে আমার গোপুর, তো এটা ইমিটেশনের, তো এটাও আমি আনালাম, তো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখেই আনিয়েছি। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো চুড়ি, তো এটা আমি হাতে পরিয়ে দেব, যখন পুরো সেটটাই পরাবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। দেখো কি সুন্দর, এই যে তো পুরো সেটটাই হলো এই রকম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই সেটটা আমি কালকে পরাবো, যেহেতু আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠানটা করা হচ্ছে না, আজকে লেগেছে বিকালবেলা, অষ্টমী লেগেছে বিকেলের দিকে, তো এই কারণে আজকে হবে না, কালকে হবে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো কালকে তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো, আর আজকে এটাই দেখালাম। আর জামা তো অলরেডি আনাই রয়েছে, আমি হরিদ্বার গেছিলাম তখন তো নিয়ে এসেছি জামা, আর এমনি তো বলেছি ওর মানে আনতে ওকে, তো ও নিয়ে আসবে, তখন দেখাবো, কালকে পুরোটাই দেখাবো। তো বন্ধুরা সাথে থেকো, আর আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই। আর আজকের মতন এখানেই, টাটা। আর জিনিসটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই সবার কমেন্ট আমি দেখতে চাই। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ব্লগ করলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই।